সাগর কলা ক্ষতি করছিলাম, কালকে জ্বর তুফানে সব কলা গাছ ভাঙ্গিয়া সুরিয়া সরা সহ কাল বডিয়া গড়িয়া কাল দুধ করে হালে তুই সরালের দিকে চাইলে আমার কান্দ নাই। আমি ঠিক থাকতারি না ভাই, আমি কি করবো, আমি কার নামে নি, আমি শেষ ভাই। এদিন আমার সম্পূর্ণ হসানি জমি, মানুষের টাকা দেবো কলা বেচান কি করবো, আমি কোথাতাম না। ধান চাষ করছিলাম, ক্ষয়ক্ষতি হয়ে গেছে, আর এখন মাঠে পানি অনেক। ফসল লাগাইছিলাম, নানন পাইক আইছিল এই সময় তুফানে সব হতে সব নষ্ট করে লাগছে, অন মাঠ ভরা পানি। ঘূর্ণিঝড়ের প্রভাবে চাঁদপুর জেলায় রোপা আমন 190 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, সরিষা 140 হেক্টর, আমাদের যে আগাম শীতকালীন সবজি সেটি 290 হেক্টর এবং বড় বীজতলা যেটি 10 হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের আগাম শীতকালীন শাকসবজির ভিতরে লাল শাক, পালং শাক, মূলা, ধনে পাতা এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কৃষককে পরামর্শ দিয়েছি পরবর্তীতে মাটিতে জো আসলে যাতে নতুন করে বীজ বুনন করে। এছাড়াও আমাদের যে অন্যান্য যে ফসলের ভিতরে বিশেষ করে ফলদ গাছগুলো, সেখানে কলা গাছ, বারঝাড় সহ আমাদের যে বিভিন্ন ফলদ গাছ এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা মনে করি যে কৃষকরা পরবর্তীতে গাছ রোপণের মাধ্যমে ক্ষতিটা পুষিয়ে নিতে পারবে এবং পরবর্তীতে আমরা এই ক্ষতিগ্রস্ত কৃষক যারা আছে তাদেরকে প্রণোদনার আওতায় এনে পরবর্তী সাহায্য কার্যক্রম আমরা চালিয়ে যাব।